একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করা হচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে আজ এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন এবং বাজেটে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়। বিজেপি নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে, বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়, কলকাতা বিমানবন্দরে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আগামীকাল যে নীতি আয়োগের বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগ দেবেন, বাংলার হয়ে কথা বলার জন্য, বাংলার জন্য দরবার করার জন্য। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীকাল যে নীতি আয়োগের বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগ দেবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও যোগ দেবেন বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সমস্ত জল্পনার অবসান আগামীকাল নীতি আয়োগের যে বৈঠক রয়েছে, যে বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল আজ কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই স্পষ্ট করে দিলেন যে আগামীকাল নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হতে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যার থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তিনিও থাকবেন বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্পষ্ট করলেন যে আগামীকাল রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হওয়ার জন্য তিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবে। হ্যাঁ, তার কারণ রয়েছে, এই জন্যই তিনি আসছেন দিল্লি। একটাই তার কর্মসূচি ছিল, মেজর কর্মসূচি, যখন আগে ঠিক হয়েছিল তিনি দিল্লিতে যাবেন, সেটা গতকাল আসার কথা ছিল, কোনো কারণে বিলম্ব হয়ে তিনি আজকে আসছেন। এবং আসার একটাই কারণ রয়েছে, সেটা হলো নীতি আয়োগের বৈঠক। নীতি আয়োগের বৈঠক প্রায় 15-20 দিন আগে শেডিউল ঠিক হয়েছে, সব মুখ্যমন্ত্রীদেরকে প্রপোজাল পাঠানো হয়েছিল। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেও তার লিখিত যে বক্তব্যগুলো রয়েছে, কি কি এরিয়াতে তিনি বলতে চাইবেন, সেসব লিখিতভাবে অলরেডি নীতি আয়োগে চলে এসেছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে তিনি যদি সেখানে বলার সুযোগ পান সেটা তিনি বলবেন, কেন কি তার কারণ হলো নীতি আয়োগে বৈঠক যখন হয় তখন স্টেটগুলো অ্যালফাবেটিক্যালি তাদেরকে বলার সুযোগ পাওয়া হয়। অর্থাৎ এ থেকে যে স্টেটগুলো রয়েছে, যেমনি আসাম রয়েছে, আন্ধ্রপ্রদেশ রয়েছে, তারা বলে, এবং ডাব্লিউ যেহেতু অনেক লাস্টে আছে তখন দেরি হয়। এটা হয়তো অনুরোধ করা হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেন মুখ্যমন্ত্রীকে প্রথমে বলার সুযোগ দেওয়া হয় তিনি যে বক্তব্যগুলো রাখতে চাইছেন। এবং তিনি নিজেই বললেন কি ইন্ডিয়া জোটে যারা যাচ্ছেন না তাদের হয়েও তারা কিন্তু জোরালোভাবে সওয়াল ভেতরে করবেন, প্রশ্ন তুলবেন, কেন কি বাজেটে একটা ডিসক্রিমিনেশন করা হয়েছে, যেটা অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীদের যারা বয়কট করছেন তারাও একই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বললেন কি যেহেতু একটা ডিসক্রিমিনেশন করা হয়েছে, তো হেমন্ত সোরেনের কথা তিনি বললেন, কেন কি হেমন্ত সোরেনও প্রথম দিন এই যেদিন বাজেট পেশ হয়েছিল তিনিও বলেছিলেন যে এটা কি ধরনের সবকা সাথ সবকা বিকাশ, যেখানে অনেক রাজ্যকে কিছু দেওয়া হয়নি এবং কিছু রাজ্যকে বেশি কিছু দেওয়া হয়েছে, সে কথাগুলো তিনিও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কি হেমন্ত সোরেন আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম হেমন্ত সোরেন থাকবেন এবং তিনিও থাকবেন এমনটাই জানালেন তিনি। বিজেন্দ্র, সঙ্গে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট, ওয়েন পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল।
ও স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিটিউড। ডিভাইড বেঙ্গল, টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। উই ডোন্ট সাপোর্ট দিস। সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করবো, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জিটানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস।